বনগায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শুরু রাজনৈতিক তরজা। পুরনো শত্রুতার জেরে হামলা বলে পুলিশের প্রাথমিক অনুমান। বনগায় গুলি চালনার ঘটনায় শুরু রাজনৈতিক চাপানউতোর। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম রাজনীতি। সোমবার সাত সকালে শুট আউটের ঘটনা বনগায়। বনগায় গুলিবিদ্ধ হন বনগা বক্সিপল্লী এলাকার বাসিন্দা বছর পঞ্চান্নর অসিত অধিকারী। জানা গেছে, সকালে মাছের ভেড়িতে খাবার দিতে গিয়েছিলেন। ফেরার পথে কালোপুর পাঁচপোতা এলাকায় বনগা শিয়ালদাহ রেললাইনের ওপর তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গুলি তার দেহ ফুঁড়ে বেরিয়ে যায়। আহত অবস্থায় তাকে নিয়ে আসা হয় বনগা মহকুমা হাসপাতালে। চিকিৎসকেরা জানান, গুলি লেগেছে তার পিঠে। এদিন বক্সিপল্লী এলাকায় গিয়ে দেখা গেল থমথমে পরিবেশ। এ বিষয়ে স্থানীয়রা সেভাবে কেউ কিছু বলতে চাইছেন না। জানা গেছে, রেললাইনের ওপর হামলা চালানোর সময় তার সাথে থাকা এক যুবক দুষ্কৃতীদের দিকে পাল্টা রেললাইনের পাথর ছুটতে শুরু করে। পাল্টা হামলায় পালিয়ে যায় দুষ্কৃতী। এ বিষয়ে স্থানীয় এক যুবক বলেন, ওই যে বেগেতে পাথর মেরেছে, পাথর মারলি দৌড় মেরেছে, আর মারতে পারিনি ওই একটা। এদিন হাসপাতালে আনার পর অসিত অধিকারীর অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ রয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পুরনো বিবাদের কারণেই এই হামলা। এ বিষয়ে আহত ব্যক্তির স্ত্রী উন্নতি অধিকারী বলেন, সকালবেলা আসছিল, আসার সময় একটা বাচ্চা ছেলে নাকি সামনে দিয়ে যাচ্ছিল, সেই বাচ্চা ছেলেটা হঠাৎ পিছন থেকে গুলি করে, পিছন থেকে গুলি করলে আমরা জানি না, আমরা বাড়ি ছিলাম, হঠাৎ একজন এসে বললো যে এরকম গুলি লেগেছে। আমাদের মাঠ আছে, ওইখানে যাচ্ছে, মাঠে খাবার দিতে যাচ্ছিল, মাছ আছে, ভেড়ি আছে, ওইখানে না একা ছিল না, আর একটা আমার একটা ছেলে ছিল, এই দুজনে ছিল। এখন অবস্থা বলছে তো যে কোনো রকম মানে ঠিক আছে, বলছে আবার বলছে যে নিয়ে যাবে কলকাতা। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির বনগা সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেন, তৃণমূলের দুটি গোষ্ঠীর বিবাদ, বিভিন্ন ব্যবসা নিয়ে নিজেদের মধ্যে বিবাদ রয়েছে। পুলিশ সঠিক তদন্ত করলেই আসল সত্য সামনে আসবে। এক নম্বর রেলগেট, এর আগে দেখেছেন বহু খুন হয়েছে ওখানে, একের পর এক খুন হয়েছে, দীর্ঘদিন একটু স্টপ ছিল, আবার নতুন করে আজকে সকালে আরেকজনকে গুলি করা হলো, আরেক গোষ্ঠী তৃণমূল, এও তৃণমূল, যারা করিয়েছে তারাও তৃণমূল। আমি পুলিশকে বলবো এর তদন্ত হোক, ওখানে যারা নেতা আছে এবং ওদের মাথার উপরে যে নেতা আছে তারা এর সাথে ইনভলভ আছে, কারণ এটা আমার কথা শুধু নয়, ওই এলাকার মানুষের কথা। দীর্ঘদিন ধরে ওখানে একটা হিরোইনের ব্যবসা নিয়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, এক টিম করতে দেবে না আর এক টিম করবে, যারা করতে পারছে না হয়তো তার জন্যে, হয়তো তার জন্যে তারা এই কাজটা করেছে। পুলিশ যদি সঠিক ইনভেস্টিগেশন করে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তবে গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ। তিনি বলেন, বিরোধীরা হাঁটতে হাঁটতে আজ হারাধন হয়ে গেছে, যে কোনো ঘটনাকেই তারা অপব্যাখ্যা করে। একজন গুলিবিদ্ধ হয়েছেন, সেটা দুষ্কৃতি হামলা, এর মধ্যে অন্য কোনো বিষয় নেই। আমরাও পুলিশকে বলেছি প্রকৃত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য। আসলে বিরোধীরা পশ্চিমবঙ্গ থেকে তাদের পায়ের তলার থেকে মাটি হারিয়েছে, একের পর এক নির্বাচনে হারতে হারতে হারাধন হয়ে গিয়েছে, সেই জন্য যে কোনো ঘটনাকেই তারা অপব্যাখ্যা করে। যেটা হয়েছে সেটা একজনকে গুলি করেছে এবং সেটা দুষ্কৃতি হামলায় হয়েছে। আমরা পুলিশকে বলেছি যথাযথ তদন্ত করতে এবং দোষীকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে। এর মধ্যে তৃণমূলের কোনো গোষ্ঠীকন্দলও নেই বা অন্য কোনো বিষয়ও নেই, সম্পূর্ণ এটা দুষ্কৃতি হামলা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।